আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করতে যেন ভুলবেন না। আমার বড় মার দেয়া রূপচর্চার একটি টিপস ও আমাদের বাড়ির সরস্বতী পূজা। কলমের কণ্ঠে আমি অপর্ণা চ্যাটার্জি। আমার বড় মা অর্থাৎ পাশের বাড়ির জেঠিমা আমাকে খুব ভালোবাসত। ভাদ্র মাসে তালের বড়া থেকে শুরু করে শীতের যত রকমের পিঠে হয় সব বানিয়ে খাওয়াতো। বড় মা আমাকে মাঝে মাঝে আদর করে রাধা মাসি বলে ডাকত। জ্যাঠামশাই যেতেন পুজো করতে, জ্যাঠামশাই পুজো করে ঘরে দুপুরবেলা ফিরলে বড় মা সব প্রসাদ আমার জন্য রেখে দিত। আমাকে না খাইয়ে বড় মার শান্তি নেই। বড় মাকে বলতাম সরস্বতী পুজোতে ঘরে সবাই আসবে, মুখের ব্রণগুলো কী করে ভালো হবে বলো তো। বড় মা বলতো গোলাপ ফুল জলে ফুটিয়ে গোলাপ জল বের কর, এবার চন্দন পাটাই ওই জল দিয়ে চন্দন বাট, তারপর মুখে লাগা শুকুলে ধুয়ে ফেল। দেখতাম ওইটা করে ব্রণ তো ভালো হতো এবং মুখটাও বেশ ঝকঝকে লাগতো। এখনও ওটা করি, তবে গোলাপ জলটা কিনি আর চন্দন গুঁড়োটাও কিনি, তারপর ওই দুটো একসাথে মিশিয়ে একটা পেস্ট বানাই। পেস্টটা মুখে গলায় লাগিয়ে মাখিয়ে রাখি। তবে যাদের এগুলোতে অ্যালার্জি আছে তারা করতে যাবেন না প্লিজ, আগে প্যাচ টেস্ট করে দেখবেন অথবা ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। এবার আসি সরস্বতী পুজোর কথায়। সরস্বতী পুজোর আগের দিন হাওড়া থেকে ভাই বোনেরা আসতো আর বর্ধমান থেকে পিস্তুত দিদি বোনেরা আসতো। ওই কদিন যে কী আনন্দ! তখন আর বড় মা আমার দেখা পেত না। বাড়িতে সরস্বতী পুজো হয় সেই উপলক্ষে সবাই একসাথে জড়ো হতাম। আমরা ভাই বোনেরা কেউ সরস্বতী পুজোর আগে কুল খেতাম না, পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে তবে কুল খেতাম। কারণ আমরা জানতাম কুল খেলে মা সরস্বতী রাগ করবেন আর পড়াশোনা হবে না। পুষ্পাঞ্জলির পর শুরু হতো কুল পাড়া। এক ঠাকুমার গাছ ছিল, ঠাকুমা অবশ্য কেউ ছিল না, বড় মা ছিল আমাদের পাহারাদার। কারণ ওই ঠাকুমা জানলে ঘরে বলে দেবে আমরা বকা খাবো। আমরা মনের আনন্দে কুল পেরে খেতাম, বড় মা সবটা ম্যানেজ করত। আজ বড় মা নেই, কয়েক বছর হলো মারা গেছে। বড় মার বাড়ি গেলে আগের কথাগুলো খুব মনে পড়ে। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো।